ভাই রাত দিন বসে বসে তাস খেলবে আর আমার হচ্ছে যত জ্বালা। মা, ও মা, বাজার লেছিস ওইখানে থুই দেগা। দোকানদার দোকান দিল না। কেন রে দিল না? কেন বলল লকডাউনে বাজারে আর ধারে মাল দিতে পারবে না। 50 টাকা নোটটা নিয়ে আগেকার 40 টাকা কেটে নিয়ে 10 টাকা ঘুরিয়ে দিল। আ টাকা কেটে নিল, দোকান দিল না, ঘরে কিছু নাই, রাজব কি এখন? ওর কোনো চিন্তা নাই, ছেলেপিলে কি খাবে না খাবে। তুই যা তো, তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। আব্বা তাস খেলছে, এখন আসবে না, ডাকলে তাড়বে। তুই যা, কি বল, মাকে সাপে কামড়েছে। ও মা গো, তোমাকে সাপে কামড়েছে নাকি? কি হবে এখন? তুই চালুক চালুক করে বল গা, নালে তোর আব্বু আসবে না। যা। অক্টোবরে 31, অক্টোবরে 31, 1984, বুধবার দুপুরে আয় রে, কি দারুণ খবর পেল ভারতবাসী। আব্বা বাড়ি চলো, পরে আসছি। যা, মা খে সাপে কামড়েছে। ঠিক আছে যা। মা খে সাপে কামড়েছে গো। হ্যাঁ, এই তোরা থাম তো, আমার টাস দেখলো, চো তো দেখি কোন শালাতে সাপে কামড়েছে রে। কি জানি তুমি দেখো গা, সাপে কামড়েছে রে, বলতো দেখছি আজকে। ওকে মেরে পুঁতে দেবো। এ বলছে কি গো, সাপ আবার কাদের হবে? আরে যা, তাই তো রে, তাসের নিশায় কিছু মনে থাকে না। না এই তোকে নাকি সাপে কামড়েছে, তুই হাসি যে। আগেকার টাকা কেটিলি, চাঁদমালাকে ঘুরে দিয়েছে, বাজার দেয়নি, এখন রাজব কি, ছেলিপিলি খাবে কি? ও ঘুরে দিয়েছে, সারা বাজার ওর কাছে বাজার করি, অসময় টাকা কাটিলি, ঘুরে দিয়েছে। ঠিক আছে ঝুলাটা দে তো। এই নাও। ভাই মাল দাও, বাড়িটা ভুলে গেছিলাম, ওইখানে 500 টাকা নোট আছে, দি পাঠাস তো। ভুলে গেছে তাই নাকি? আমারও ভুল হয়ে গেছে ভাই, তোমার মেয়েকে দাঁড়ানো আমার ঠিক হয়নি। আসলে সকাল থেকে মন মেজাজ ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, তোমার চালাকি ভালো করেই জানি। এখন নগদ টাকার কথা শুনি ভালো মানুষ হয়ে গেছো, দেখাচ্ছি মজা। এই লাও, 3 কেজি চাল, 8 কেজি ডাল, 200 তেল, 1 প্যাকেট নুন আর 6টা ডিম। এই তাড়াতাড়ি মালগুলো দে তো রে। হ্যাঁ দিচ্ছি। লাও গো আক্কেল ভাই, বিড়ি খাও। না না, একটা সিগারেটই খাও। লাও গো আক্কেল ভাই, তোমার মাল রেডি। ঠিক আছে, কত টাকা হয়েছে বলো? 210 টাকা হয়েছে ভাই। তাহলে 500 টাকার নোট দিলে ঘুরি পাবা 390 টাকা। দাও ভাই 390 টাকা ঘুরি দাও। না গো আক্কেল ভাই, মোট 210 টাকাই হয়েছে।
500 টাকা থেকে 210 টাকা বাদ গেলে 290 টাকাই থাকে। মিথ্যে কথা বলছো কেন? দিন দুপুরে ঠগলি মানে কি? দাও দাও 390 টাকা ঘুরে দাও। না না গো, 390 টাকা না, তুমি পাচ্ছ 290 টাকা। আচ্ছা খারাপ লাগতো, আমি 390 টাকা ঘুরে পাবো। না 290 টাকাই ঘুরি বাবা। আমি 390 টাকা ঘুরে পাবো। না তুমি 290 টাকাই ঘুরি বাবা। আমি 390 টাকা ঘুরে পাবো। না তুমি 290 টাকাই ঘুরি বাবা। আমি 390 টাকা ঘুরে পাবো। কি হলো গো, ঝামেলা হলো? 290 টাকা কি হলো? কি হলো? আমি 210 টার মাল নিয়েছি, 500 টাকার লোড দিলে 390 টাকা ঘুরে পাবো। তা দিচ্ছে না, 290 টাকা দিতে আসছে। কি ঝামেলা, তোমরাই বলো তো ভাই কত টাকা ঘুরিয়ে পাবে। না গো অক্কেল ভাই, তোমারই ভুল হচ্ছে, 290 টাকায় ঘুরি পাবা। ও তাই নাকি, আমার তাহলে ভুল হয়ে গেছে, তাই দাও গো তাই দাও। কিন্তু 500 টাকা লো বুঝে বলতে পারেন না, দোকানের মধ্যে ঝামেলা করলে দোকানদারই বদনাম হবে। দিন ও টাকা দিয়ে দিন, ও বাড়ি চলে যাক। কিন্তু টাকাটা ধরে টাকাটা দিচ্ছে, তাড়াতাড়ি দাও, আমার কাজ নাই। টাকাটা দিবেন না, ধুলাই খাবেন। দেন ওকে তাড়াতাড়ি, বাড়ি চলে যাক। কিন্তু টাকা, আচ্ছা মে আসলো লোকটা, আমার খুব আকেল এলো, যাও বাড়ি যাও।